প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যা ও সংকটে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরিবর্তিত সময়ে যখন সংস্কার ও সম্ভাবনার পথ খুঁজছে সকলে তখন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও জানালেন তাদের দাবির কথা শনিবার বিকেলে শিক্ষার্থীরা সংকট উত্তরণের সংস্কার প্রস্তাবনা শীর্ষক সভায় তেরোটি দাবি উত্থাপন করেন কিছু আমাদেরকে কিছু কিছুমালায় কিছু বিধানের মধ্য দিয়ে আমাদেরকে সবসময় CPRA কারেক্ট প্রयास সালে প্রতিষ্ঠিত হলেও প্রায় এক যুগেও নিজস্ব ক্যাম্পাস পায়নি চলচ্চিত্র বিষয়ক একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট নেই নির্ভরযোগ্য প্রশাসনিক কাঠামো তাই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রত্যাশা চলচ্চিত্র উন্নয়ন ও বিকাশের প্রয়োজনেই সরকার গুরুত্ব দিয়ে সংস্কার করুক এই প্রতিষ্ঠান রিফর্মের আন্ডারে আমরা বেশ কিছু পয়েন্ট রেইজ করেছি তার মধ্যে একটা ছিল এটা সাহিত্য শাসন প্লাস আরেকটা ছিল এটা যে گورনিং বডি এবং একাডেমিক কাউন্সিল এগুলোর যে কাঠামোর কাঠামোর পরিবর্তন আমরা স্থায়ী ক্যাম্পাসের কথা বলেছি আমরা বলেছি যে এখানকার যে ডিপার্টমেন্টগুলি আছে সেই ডিপার্টমেন্টগুলির পুনর্বিন্যাস করতে হবে একটা দাবি ছিল যে নিপীড়ন বিরোধী একটা সেল গঠন করা ধর্ম বর্ণ নির্বিশেষে যৌন নিপীড়ন থেকে সব কিছু মিলে একটা সেল এমন একটা সেল গঠন করা যেখানে হচ্ছে নারীরা তাদের বক্তব্য তারা যদি কোনো রকম হ্যারাসমেন্টের শিকার হয় তারা যেন সেটা আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি ও চলচ্চিত্র নির্মাণের সুযোগ বৃদ্ধিতে বাজেট বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন বিসিটিআই এর শিক্ষকরা টেকনিক্যাল সাপোর্টটা নাই সো আপনি একটা জিনিস পড়বেন লাইক আপনি সাইকেল চালানো শিখছেন বই পড়ে কিন্তু সাইকেলটা নাই আপনি শিখতে পারছেন না সবচেয়ে বড় আরও দাবিটা সবাই করছে সেটা হচ্ছে একটা আলাদা ক্যাম্পাস থাকা আলাদা ক্যাম্পাস থাকলে যেটা হবে যে আমাদের টাইম লাইনটাও আমরা নিজেদের মতো করতে পারবো এবং আমাদের আপনার শুটিংয়ের স্পেসটা থাকবে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করে প্রতিষ্ঠানের পুরো প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলছেন নির্মাতারা এখন এটি একটি ভাড়া বাড়িতে থাকার মতো প্রতিষ্ঠানে জাতীয় সম্প্রচার কেন্দ্রের একটি ফ্লোর দিয়েছে সেখানে ক্লাস করছে স্টুডেন্টরা এবং সুযোগ সুবিধা খুবই সীমিত এই সীমিত সুযোগ সুবিধা থেকে উত্তোলনের জন্য কি করা যায় এ নিয়েও বছরের পর বছর কথা হয়েছে কিন্তু কোনো অগ্রগতি হয়নি ইতিমধ্যে একজন সরকারি কর্মকর্তা তিনি কোর্স পরিচালক হয়েছেন যেটা তিনি ফিল্ম সম্পর্কে অভিজ্ঞ লোক ছাড়া কোর্স পরিচালক হতে পারেন না এটা একটা বড় সংকটের জায়গা তৈরি হয়েছে সংস্কারের দৌড়ে ব্যক্তি থেকে রাষ্ট্র সবাই সচেতন হয়ে উঠছেন নিজের অধিকার আদায়ে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি শিল্পাঙ্গনেও লাগুক সংস্কারের ছোঁয়া এমনটাই প্রত্যাশা শিল্পমনা সবার